দর্শক আমরা এবারে যাব আমাদের সহকর্মী প্রভাস আমিনের কাছে নির্বাচনী বিশ্লেষণ করছেন তিনি এবং আমাদের সঙ্গে প্রভাস আমিন আমাদের অতিথি বিভূ রঞ্জন সরকার আমরা তাদের কাছে চাই নির্বাচনী বিশ্লেষণ শুনতে চাচ্ছি প্রভাস আমিন আপনার কাছে প্রিয় দর্শক আমরা আলোচনায় ফিরছি আবার আপনারা যেমনটি শুনছিলেন আমরা আসলে আজকে মানে আজকে সকাল না আমরা আসলে গতকাল সকাল মানে সাতই জানুয়ারি সকাল থেকে আমরা নানা অতিথির সাথে নির্বাচনে নানা কিছু পর্যবেক্ষণ করছি ধাপে ধাপে যখন ভোট শুরু হলো তখন একরকমের যখন ভোট মাঝামাঝি ছিল একরকম এখন যখন মোটামুটি ফলাফলের চিত্রটা আমাদের সবার জানা হয়ে গেছে আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে সব পরিষ্কার তারপরেও এই পরিষ্কারের মধ্যে কিছু ঘোলা জায়গা এখন রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা রাষ্ট্রীয় আমাদের অতিথিদের কাছ থেকে পরিষ্কার হওয়ার চেষ্টা করব আমার সাথে ছিলেন বিবুরঞ্জন সরকার তিনি আছেন এখনও যেন বিবুরঞ্জন সরকার আমরা যদি এখন এই তখন আমরা বাংলাদেশের রাজনীতির বেশ কয়েকটি দলের কথা বলছিলাম যে জাতীয় পার্টি বিলীন হয়ে যাওয়ার পথে ওয়ার্কার্স আপনি সাথে আপনি সিপি নিয়ে আসছেন আমি এবার বলি যে এইবারের নির্বাচনকে সামনে রেখে কয়েকটি কিংস পার্টি খুব আলোচিত ছিল যেমন একটা বিএনএম তৃণমূল বিএনপি তারপরে বাংলাদেশ সুপ্রিম পার্টি একটা ছিল যে মাইস বান্ডারের একজনের নেতৃত্বে এগুলো হঠাৎ করে অনেকগুলো পরিচিত দলকে রেখে নির্বাচন কমিশন এই দলগুলো যাদের খুব বেশি পরিচিতি নিয়ে এবং অল্প কয়েকদিন আগে হয়েছে তাদের নিবন্ধন দিয়েছিল তখন এমন আশা করা ছিল যে তাদের নেতৃত্বে বিএনপি থেকে অনেকে হয়তো তৃণমূল বিএনপি করে অনেকে অংশ নেবে বিএনপি ভাঙবে কিন্তু সেটা খুব বেশি হয়নি এবং না হওয়ার কারণে সরকারি দল যেই আশায় তাদের নিয়েছিল সেটা যখন পারেনি ফলে তাদেরকে আসলে আর কোনো কাজেও লাগায়নি আমরা দেখেছি যে তৃণমূল বিএনপি অনেক আলোচনা করে তারা ক্ষমতায় যাবে বিরোধী দল হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন দেখলাম যে শামসদ মবীন চৌধুরী তৈমুর আলম খন্দকার কারোই কোনো নির্বাচনী মাঠে পাত্তা পাওয়া গেল না বিএস মানে বাংলাদেশ সুপ্রিম পার্টিরও কেউ যেতে শুধু বলার মতো বাংলাদেশ কল্যাণ পার্টি যেটা বিএনপির জোটে ছিল তারা শেষ মুহূর্তে ডিগবাজি বলব ডিগবাজি দিয়ে এসে মিলে নির্বাচনে গিয়ে সেটার চেয়ারম্যান কক্সবাজার এক আসন থেকে জেনারেল সৈয়দ মাহমুদ ইব্রাহিম জিতেছেন একটা তো বলছিলাম যে জাসদ ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো যেগুলো অনেকদিন ধরে আওয়ামী লীগের আদর্শিক কারণে আওয়ামী সাথে আছে যারা শুধু হালুয়া রুটি লোভে শেষ মুহূর্তে দল গঠন করলো বা ডিগবাজি খেলো এবারে নির্বাচনে মাঠে কিন্তু তাদেরও সেই জায়গার তো মোটামুটি এই কিংস পার্টিরও কবর রচিত হয়ে গেল কিনা হ্যাঁ সেটা হলো আমি আগের আলোচনায় যেরকম বলছিলাম যে আসলে ওই যে সরকারের বিটিম এটিম বিটিম যখন মানুষ মনে করে যে এরা হলো বিটিম আমার এটিম থাকতে আমি বিটিম হ্যাঁ তো সেই হিসাবে ধরেন যে মানুষ কেন তৈমুর আলম খন্দকারকে ভোট দিবে সেখানে তো আওয়ামী লীগের একজন আছেন আগে মন্ত্রী ছিলেন কয়েক দফা কয়েক দফা এমপি এখন মুক্তিযোদ্ধা নানা রকম আছে তার তো ফলে মানুষ তাকেই তো বেছে নেবে কেন তাহলে তাকে ওই অনেকে আশা করেছিল যে সরকার আলম খন্দকারকে জিতিয়ে আনবে এইটা একটা ধারণা ছিল যে এই যাদেরকে মানে ভোটে এনে বিপদ কাটানোর জন্য একটা চেষ্টা এটা মনে করা হচ্ছিলো যে এটা হলো আওয়ামী লীগ বা শেখ হাসিনার একটা কৌশল এদেরকে এনে এদেরকে দু একজনকে যে আসলে এইটা কিন্তু মিলিটারি ডিকটেটরদের একটা কৌশল ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দল থেকে আপনি দেখবেন যে উনআশি সালের নির্বাচনে মানে এই বেশ কয়েকজন বিরোধী নেতাকে জিতিয়ে আনা হয়েছিল এই জিয়াউর রহমানের আমলে এর সাথে আমলেও এরকম একটা বলা হয় যে হুম আসমালিত বিরোধী দলের নেতা ছিলেন্টে হ্যাঁ তো এইটা এটা এটা কিন্তু এইবার কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করেন আওয়ামী লীগ প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলছিলেন যে আমি কাউকে জিতিয়ে আনার দায়িত্ব নিতে পারবো না এবং সেটা ওনার দলের ক্ষেত্রেও সত্যি নিজের দলের জন্যও বলেছেন বাইরের ক্ষেত্রেও তিনি সেটা বলেছেন যে এইটুক নিশ্চয়তা দিতে পারি যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে হ্যাঁ যেমন আগে নির্বাচন সম্পর্কে অভিযোগ করা হয় যে রাতে ভোট দেওয়া হয়েছে এইবার কিন্তু নানাভাবেই এটা বলা হয়েছে ভোট দিনেই হবে এবং যারা ভোট দিবে তারাই ভোট দিবে। তা আপনারা জিতে আসলে কোনো সমস্যা নেই কেউ তো বাধা দিবে না কিন্তু দেখা গেল ওই যে মানুষ তো ওই বিবেচনা করেছে যে আমরা তাহলে সরাসরি সরকারি দলের পক্ষেই থাকব আর কি তো ফলে এই দলগুলো মানে আর মানে কোনোভাবেই সুবিধা ভাবেই রাজনীতি আরেকটা জিনিস আমরা দেখছি যে জাতীয় পার্টি চোদ্দ এবং আঠারো এই দুইটি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছে তারা আসলে তারাও গৃহপালিত বিরোধী দলের ছিল যেমন তে তো জাতীয় পার্টি একই সঙ্গে বিরোধী দলের ছিল কিন্তু এবারের যে রেজাল্টের চিত্র জাতীয় পার্টি আসন পেয়েছে এগারোটি স্বতন্ত্র পেয়েছে একষট্টি বিরোধী দল কারা হবে না এইখানে তো একটা বড় সমস্যা এইবার তো বিরোধী দল ওই হিসাবে বলা যাচ্ছে না যে বিরোধী গ্রুপ হয়তো জাতীয় পার্টি একটা এখন বড় যেইটা হবে দেখার বিষয় যে এই যে একষট্টি জন স্বতন্ত্র প্রার্থী তারা কি অবস্থান গ্রহণ করে তারা কি সবাই আওয়ামী লীগের কিন্তু আমরা আমরা অভিজ্ঞতা থেকে দেখি যে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র হয়ে জয়লাভ করে আগেও দু একজন যে যেতে নাই তা না তারা আওয়ামী লীগে ফিরে যান আর কি কিন্তু এইবার কি হবে এবার কি তারা আওয়ামী লীগে ফিরে যাবেন নাকি তারা এবার আলাদা একটা গ্রুপ থেকে বিরোধী দলের ভূমিকা পালন করবে আমার যতদূর মনে হয় যে তারা আসলে আওয়ামী লীগেই ফিরে যাওয়ার চেষ্টা করবে এখন এই ক্ষেত্রেও কিন্তু কিন্তু বিভিন্ন এখানে মানে হয়তো চেষ্টা করবে কিন্তু আওয়ামী লীগ আবার অন্তত লোক দেখানোর যে। এই এইটা এখন নির্ভর করছে আসলে শেখ হাসিনার উপর উনি কি চান উনি কি সবাইকে ওনার মানে ইতে আনতে চান নাকি সংসদটাকে একটা ভাইব্রেন্ট দেখানোর জন্য বা ই করার জন্য বা মানে লোক দেখানো যদি আমরা আমি বলি কথাটা এইভাবেও যে এইটা একটা কি বলবো জাতীয় পার্টি যেরকম একটা গৃহপালিত বিরোধী দল বা অনুগত বিরোধী দল ছিল সেই রকম একটা বিরোধী দল দেখানোর জন্যও এদেরকে রাখা হবে কিনা আলাদা একটা গ্রুপ করে বা আলাদা যেমন আমি যেমন দেখেন ভারতে আছে তৃণমূল আওয়ামী লীগ হলে ক্ষতি কি বা এরকমও যদি হয় যে আওয়ামী স্বতন্ত্র পার্টি এই নামেও যদি একটা হয় তাহলে একটা কিন্তু লাভ আছে একটা লাভ আছে কি আমরা আমরা মানে কি এটা তো মাননীয় প্রধানমন্ত্রীও একাধিকবার বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে মানে সরকারি দল বিরোধী দল সবাই বাংলাদেশে তাহলে এবার তো এই সুযোগটা আসছে যে আওয়ামী লীগ তো আছেই তারা দুইশো একুশটা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা সরকার গঠন করবে সরকারে এখন এই যে স্বতন্ত্র একষট্টি জন তারা যদি ওই রকম স্বতন্ত্র একটা পার্টি বা আলাদা একটা পার্টি বা গ্রুপ গঠন করে বিরোধী দলের তাহলে তারাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষেই হলো কারণ এরা তো আওয়ামী লীগেরই হ্যাঁ কিন্তু কেন যেন মনে হয় যে সেটা হওয়ার সম্ভাবনা কম কিন্তু আবার এটা আমি উড়িয়ে দেই না কোনো সম্ভাবনাই যে একটা জিনিস কিন্তু আপনি লক্ষ্য করেন মানে শেখ হাসিনার বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা আমরা আমি মানে আমি না এটা এটা সবাই বলেন যে রাজনীতিতে হলো তিনটা জিনিস থাকতে হবে আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আপনাকে কৌশলী হতে হবে আপনাকে নমনীয় হতে হবে আমরা দেখছি যে এই তিনটি গুণই শেখ হাসিনার মধ্যে আছে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন তিনি বিভিন্ন সময় কৌশলী ভূমিকা পালন করছেন এবং কখনো কখনো নমনীয়তাও দেখাচ্ছেন তো এই তিনটি গুণের সমন্বয়ে এবার তিনি কি করেন এই যে এই যে একটা রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা সংকট দেখা দিচ্ছে পার্লামেন্টটা তো একদলীয় পার্লামেন্ট হলে সেটা তো খুব মানে ভালো হবে না ভালো দেখায় না আর কি মানে আপনার সেই ক্ষেত্রে উনি কি করবেন উনি এদেরকে বিরোধী ভূমিকা পালন করতে করবেন আবার এই আবার আরেকটা দেখার বিষয় আছে তারা নিজেরা বিরোধী ভূমিকা পালন করতে চাইবেন কিনা কারণ হলো যে আমাদের রাজনীতিটা তো হয়ে গেছে এখন একটা বাণিজ্য সুবিধাবাদের জায়গা ব্যবসা প্রফিটেবল ব্যবসা তো এই যে যারা নির্বাচিত হচ্ছেন তারা তো একটা বিনিয়োগ করেছেন হ্যাঁ তারা তো খরচ করেছেন কিছু এখন তারা তো এই টাকাটা তুলতে হবে আমরা দেখছি কি আমরা দেখছি যে এইবার যারা এই যে যেসব এমপি মন্ত্রী তাদের যে হলফনামা জমা দিয়েছেন কি দেখা যাচ্ছে কেউ দরিদ্র হয়েছে রাজনীতি করে এরকম কিন্তু কোনো রেকর্ড নাই কারো ব্যাংকের টাকা নেই আপনি ওই যে বাম রাজনীতির কথা বলছিলেন তো আমরা এটা একটা মানে বলা হয় যে এক সময় জমিদাররা রাজনীতি করে জমিদার হচ্ছে উল্টাটা হ্যাঁ তো সেই সেই ক্ষেত্রে আছে তার সরকারি দল যদি না করে তাহলে তো তারা সেইভাবে লাভবান হতে পারবেন না এখন দেখা যায় এই যে হলফনামা বিশ্লেষণ করে টিআইবি যে রিপোর্ট দিয়েছে তারা দেখা গেলো যে মানে কুটিপতিদের একটা বিশাল সমাহার এখানে যারা ইলেকশন করছে সবই কুটিপতি তো এখন ধরেন যে আমরা যদি ওই ওইটাও দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন উপলক্ষে আগে যে ভাষণ দিলেন মানে জাতির উদ্দেশ্যে সেখানে কিন্তু তিনি একটা কথা বলেছেন যে আপনারা আরেকবার আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন তাহলে আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর সুযোগ পাবো সুযোগ পাবো তো তিনি তো নির্বাচিত হলেন তাকে সেই সুযোগ দেওয়া হলো এখন ভুল ত্রুটি সংশোধনের উনি চেষ্টা করেন কি না এখন প্রশ্ন হতে পারে যে আওয়ামী লীগ ভুল করেছে এটা কি তারা স্বীকার করবে তারা তো বলছে যে আমরা শুধু উন্নয়নই করছি দেশের সমৃদ্ধির বাংলাদেশ হ্যাঁ আমাদের গড়ায়ু বেড়েছে আমাদের আয় বেড়েছে আমাদের জাতীয় ই বেড়েছে সব কিছুই তো বেড়েছে তো তাহলে ভুলটা কোথায় আমি বলি যে ধরেন যে ভুল তো আছে ভুল না উনি কেন বলবেন তাহলে যদিও বলেছেন যে যদি করে থাকি তো আমার মনে হয় যে যদি আমরাও একটু চেষ্টা করি এটাকে আমরা যদি ভুলও না বলি আমরা বলবো যে এটা যেভাবেই হোক হয়েছে যে আমাদের দেশে মানে ধনির সংখ্যা বেড়েছে মানুষের আয় ব্যয়ের বৈষম্য বেড়েছে মানুষ না খেয়ে থাকে এরকম না আপনি উত্তরবঙ্গের মঙ্গা দূর হয়েছে সেটা ঠিক কিন্তু আবার তো এটাও তো ঠিক যে আমরা দেখছি যে পাকিস্তানের বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা হয়তো এখন বাইশ হাজার পরিবার বা বাইশ লাখ পরিবার তৈরি করেছি কোটি প্রতি সংখ্যা দেশে বেড়েছে আবার নিঃস্ব মানুষের সংখ্যাও বেড়েছে তো এইটা কি আমরা চেয়েছি এইভুদ এখানে মানে আপনি যেটা বলছেন যে বৈষম্য বেড়েছে ঠিক যেমন আমার আবার একটা উল্টা কথা যেমন একসময় ধরেন আমরা ছোটবেলায় দেখতাম যে পান্তাবাত মরিচ মানে দুই দুবেলা দুমুঠো খাবার এটা ছিল মানুষের স্বাভাবিক একদম চাহিদা যে দুবেলা দুমুঠো পান্তাবাদ পেঁয়াজ মরিচ দিয়ে হইলে হবে কিন্তু ধরেন গত ঈদের আগে সম্ভবত প্রথম হলো একটি সাভারের এক শ্রমিকের কথা দিয়ে অনেক তুলকালাম হলো তাদের ইয়ে যে শ্রমিকের বক্তব্য ছিল যে মাংস খাওয়ার স্বাধীনতা চায় সে মানে স্বাধীনতা দিবসে প্রথম করেছিল যে স্বাধীনতাটা কি সে মাংস খাওয়ার স্বাধীনতা চায় তা আমাদের কিন্তু মানসিকতায় পান্তাবাদ খাওয়া স্বাধীনতা থেকে মাংস খাওয়া স্বাধীনতা পর্যন্ত কিন্তু আমরা উন্নীত হয়েছে কোন না না সেটা তো আমি বলছি যে এই অবশ্যই আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে আমি প্রায়ই বলি যে আমাদের পরিবর্তনটা দেখার জন্য আমাদের একাত্তর সালের ছবি দেখা উচিত একাত্তর সালের ছবি কি যে শরণার্থী যখন আমরা হচ্ছি আমাদের এই মানুষগুলোর চেহারা কেমন ছিল মানে ফিগার কি হাড্ডি সার কাপড় চোপড়ি কিন্তু এখন দেখেন যে অভাবী মানুষ যে রিক্সা চালক সেও কিন্তু ফুল প্যান্ট চালাচ্ছে সেও একটা মোবাইল চালাচ্ছে তো ফলে ওই অবস্থা তো নাই পরিবর্তন তো একটা তো ভালোর দিকে সেটা হয়েছে কিন্তু আমি বলছি যে ভালোরও তো ভালো অনেকে আছে যাদের কোনো মানে কোনো কোনো কষ্ট নাই তারা তারা ধরেন যে বিনোদনের জন্য দেশে কোনো জায়গা খুঁজে পায় না তারা চলে যায় বিদেশে তারা ছুটি কাটাতে যায় তারা চিকিৎসা সেবার জন্য আবার দেশের মধ্যে চিকিৎসা সুযোগ পায় না এরকম আছে কিন্তু আবার দেখেন যে বিস্তৃত হয়েছে সেবার সুযোগ আপনি ধরেন যে আওয়ামী লীগের আমলে যে কমিউনিটি ক্লিনিক হয়েছে হাসপাতাল হয়েছে এলাকা এলাকায় এটা তো একটা বড় কথা আমি যেমন বলি যে আমাদের এখন ওই যে আগে একটা ছিল যে ধরেন আপনি পঞ্চগড় থেকে ঢাকায় এসেছেন আমি কুমিল্লা থেকে ঢাকায় এসেছি এসে এখানে আমরা কাজের জন্য সংগ্রাম করেছি এখন কিন্তু আমি অনেক মানুষকে চিনি হয়তো আপনিও চিনবেন যে পঞ্চ করে বসে সে মাসে দুই তিন টাকা আউটসোর্সিং করে কিছু কিছুই করে না তার একটা ল্যাপটপ আছে সেই ল্যাপটপ দিয়ে সে মাসে পঞ্চ করে বসে দুই লাখ টাকা কামাই করতে পারে কিন্তু সে সুযোগটা কিন্তু হয়েছে ফলে তাকে কিন্তু আর এখন ঢাকা এখন যেটা মানে প্রয়োজন আমি সেটাই বলছি যে এই যে বৈষম্যটা এটা কিন্তু কমাতে পারে এটা 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 যে সমাজতন্ত্রের নীতি হতে হবে তাও না কল্যাণ রাষ্ট্র কিন্তু এখন আছে হ্যাঁ অনেক দেশ আছে যারা জনকল্যাণের কথা ভাবে আপনাকে এখন ভাবতে হবে যে ধরেন আমি বিভুর সরকার আমার যতটুকু আছে এর এটা এর বেশি হয়তো আর দরকার নেই কিন্তু আর একজনের দেখা যায় যে কিছু তাহলে এই সুযোগটাকে ভাগ করা যায় কিনা এই যে একজন যে আউটসোর্সিং করছে করে সে সেই যে ওই হচ্ছে সেই ধনাড হচ্ছে না কিন্তু সে হয়তো আরো জনের কথা হচ্ছে হ্যাঁ মানে এটাকে আরো বাড়ানো যায় কিনা মানে আমি বলছি যে এই প্ল্যানিং গুলো বোধহয় এখন করার সুযোগ আসছে আর কি এখন ধরেন যে আমি আমি তো কোনো কোনো ক্ষেত্রে আমি আশাবাদী এই কারণে যে এইবার কিছু কিছু তো নতুন মানুষ নির্বাচিত হচ্ছে রাজনীতিতে শুধু মানে এমপি হিসেবে নতুন মুখ আবার কিছু পরিচিত মুখ তো হারিয়ে যাচ্ছে মানে হেরে গেল আর কি আমি খুশি হতাম আরো কিছু পরিচিত মুখ হেরে গেলে একজন মানুষ দীর্ঘদিন রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছেন কিন্তু এখন আসলে দেওয়ার তো আসলে দেওয়া উচিত ছিল এই ক্ষেত্রে আবার কথা আছে যে ওই যে ত্যাগী মানুষ বা প্রবীণ মানুষ বয়সী মানুষ তার যে অভিজ্ঞতা সেটার একটা মূল্য আছে আমাদের গত কিছু বছরের অভিজ্ঞতা হলো যে তরুণেরা রাজনীতিতে এসে কিন্তু কোনো নতুন আদর্শ স্থাপন করতে পারেননি তারা কিন্তু ওই ভোগের দিকেই গিয়েছেন এবং তারা সম্পদশালী হয়েছেন কাজেই নতুন পুরনোর কোনো তফাত তো আমরা দেখছি না আমার মনে হয় যে এইবার একটা কিন্তু সুযোগ এসেছে সুযোগ এসেছে যে আওয়ামী লীগকে দলটার দিকে একটু দেখতে হবে মানুষে এই যে আস্থা ধরেন যত হোক আপনি আমি এখানে আপনাকে একটু মানে যুক্ত করে দিই আপনার সুবিধার জন্য ধরেন দুই হাজার চোদ্দ এবং আঠারো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে কিন্তু আওয়ামী লীগের এমপিদের জেতার জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি তারা বসে আছে যে শেখ হাসিনা কোনো না কোনো একটা কৌশল করে জিতাই দিবে এইবারও কিন্তু তারা তেমন আশা ছিল কিন্তু শেখ হাসিনা বারবার বলছে যে আমি নমিনেশন দিব বা ইয়ে করবো কিন্তু আমি জিতে আনার দায়িত্ব আমি নিব না এবং নেবেন না সেটা কিন্তু ওই যে একষট্টি জন স্বতন্ত্র যে জিতে আসছে সেটা কিন্তু শেখ হাসিনার ওই যে ছেড়ে দিলাম পাল লড়াই করে আসা সেইখানে ফলে এই একষট্টি জনের কাছে যারা হাসছে তারা কিন্তু ভাবে নাই কখনো যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আমাকে এইভাবে এতিম বানায় ফালাই দিবে তো ফলে ওইখানে কিন্তু উনি একটা টেস্ট একটা জায়গা কিন্তু টোকা দিয়ে দিয়েছেন শেখ হাসিনা যে ঠিক আছে এবার পারলে লড়াই করে আসো তো ফলে দলের ভিতরে কিন্তু এক ধরনের একটা শুদ্ধি অভিযান বলেন আর ইয়ে বলেন একটা কিন্তু হচ্ছে একরকম আর কি হ্যাঁ এইখানে 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 তো আমি বলি যে এইখানে এইখানে কিন্তু আওয়ামী লীগের আরও সতর্কতার প্রয়োজন আছে সতর্কতার প্রয়োজন এই অর্থে যে ধরেন দল যাদের মনোনয়ন দিল দল তো নানান বিবেচনায় সেরা বিবেচনা করেই তাদের মনোনয়ন দেয় এটা আমরা ধরে নেব আর কি এখন বিশেষ বিবেচনায় যে যেহেতু বিএনপি নাই কাজেই এই বারটাও ছাড় দিলাম এরকম হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়েছে আবার সেই কারণে হয়তো ওই যে স্বতন্ত্রদের ই করা হয়েছে এতে হলো কি হলো কি যে দলের মধ্যে কিন্তু দ্বন্দ্বটা বাড়ল এই নৌকার প্রার্থী যিনি হারলেন তার বিরুদ্ধে ওই যে স্বতন্ত্র প্রার্থী সব অভিযোগগুলো উত্থাপন করেছে এগুলো তো বিরোধী দলের বিরোধীদের অভিজ্ঞতা অভিযোগ না তার মানে দলের মধ্যেই এই আছে যারা খারাপ যাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসবে এইটা এই প্রশ্নটা দিল কে আমরা সবসময় বলছি যে শেখ হাসিনার নির্দেশ ছাড়া তার পরামর্শ ছাড়া আওয়ামী লীগে কিছুই হয় না এই আমি আপনার সাথে আরেকটু যুক্ত করি আওয়ামী লীগ কেন জাসদ বলেন জাতীয় পার্টি নিয়ন্ত্রণ হ্যাঁ এই এইটা হয়ে গেছে মানে রসনের সাথে সাথে জিএম কাদের দ্বন্দ্ব সেটাও মিটাইতে হবে প্রধানমন্ত্রী তার কাছে যেতে ইনুর সাথে প্রধানের দ্বন্দ্ব সেটাও মিটাইতে হবে প্রধানমন্ত্রীকে এই জন্য প্রধানমন্ত্রীর উপরে বাড়তি দায়িত্ব এবার হলো যে এইবার আসলে দলটাকে শুধু ভালো করতে হবে না তার দলটাকেও ভালো করতে হবে যেহেতু এটা তো বলা হয় এবং উনিও বলেন যে সবার আমলনামা আমার হাতে আছে তো ওনার উনি জানেন যে কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ তাহলে খারাপ লোকটাকে এবার ওনার রাষ্ট্রে নিয়ে ধরতে হবে আর ভালো লোকটাকে আরও পৃষ্ঠপোষক আরেকটা আপনি সংগঠনের কথা যেহেতু বললেই আওয়ামী লিগে এতদিনের পুরনো দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে দিয়েছি ইত্যাদি কিন্তু ধরেন টানা তিন মেয়াদ শেষ আমি যদি নতুন কালকে থেকে নতুন মেয়াদ যদি শুরু হয় টানা চার মেয়াদে একটা দল ক্ষমতায় থাকলে মানে দলের নেতারা বা কর্মীরা আর্থিক কি পায় পায়টা সেটা আলাদা কথা কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু একটা ক্ষতি হয় যেমন ধরেন আমি যদি বলি যে উনিশশো পঁচাত্তর সালের পরে একাশি সালে যে শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরতে পারলেন কারণ তাদের সংগঠন গ্রাসরুট লেভেলে বিস্তৃত ছিল কিন্তু আমার সংখ্যাটা হলো যে এই পনেরো বছর বা আরও পাঁচ বছর এই বিশ বছর ক্ষমতায় থাকলে এই দলটার যে সাংগঠনিক ভিত্তি বা ডেডিকেশন ত্যাগ সেইখানে কোনো রিল্যাক্সনেস চলে আসলো ঠিক আছে এই তো সাংগঠনিক একটু আমি যদি অবশ্যই এটা দেখেন আপনি যে ইউরোপ আমেরিকায় যে গণতন্ত্র এটা তো গণতন্ত্র এবং একটা যে মজবুত ভিত্তি পেয়েছে এটা তো হঠাৎ করে হয় নাই এটা বহু বছরের আর কি দুশো বছর তিনশো বছরের চেষ্টার পর তো তারা কিন্তু এই জিনিসটা দেখেছে এই তাদের অভিজ্ঞতা থেকে হয়েছে যে ক্ষমতায় দীর্ঘদিন কাউকে রাখা ঠিক না ক্ষমতার কতগুলো মানে মানে বদ ই আছে আর কি খারাপ ট্র্যাপ আছে হ্যাঁ হ্যাঁ যেটা আপনি আপনি উপায় নেই আপনাকে এই করতে তো সেই ক্ষেত্রে ওই জন্য কিন্তু তারা ওই যে নিয়ম করেছে যেমন মানে আমেরিকা হলো দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না হ্যাঁ কিন্তু আমাদের দেশগুলোতে কিন্তু এইটা নাই কারণ আমরা তো এই গণতন্ত্র হলো যে এখনো আমাদের এখানে কোনো ভিত্তি এখন তো ধরেন আওয়ামী লীগ তো তিনটার ক্ষমতায় থেকে আসলো আবার চতুর্থ বারের মতো এখন তো তাদেরকে এই জায়গাগুলোতে হাত দিতে হবে যে আমার সংগঠনটাকে কিভাবে মজবুত করা যাবে আমার সংগঠনের কি কি ত্রুটি দুর্বলতা আমরা এর মধ্যে দেখেছি সেই জায়গাগুলোতে হাত দিতে হবে আর একটা হলো যে ভোটের রাজনীতিতে দেখেন মানুষ কি চিন্তা করে এটা কিন্তু বোঝা মানুষের সাইকোলজিটা কিন্তু একটা বোঝা খুব কঠিন এইটা বুঝতে না পারলে কিন্তু আপনি ভুল করবেন আর কি এখন আমরা দেখি আমাদের দেশে সবসময় দেখা যায় যে দলটার থেকে দলীয় প্রধান হলো বেশি জনপ্রিয় হয় তার গ্রহণযোগ্যতা বেশি হয় আওয়ামী লীগে বঙ্গবন্ধুরা আমলেও কিন্তু তাই হয়েছিল আওয়ামী লীগ না যতটুক জনপ্রিয় তার থেকে বেশি জনপ্রিয় হল বঙ্গবন্ধু আবার অন্য দলও যদি বলেন আপনি জিয়াউর রহমান উনি হলেন এককই আর কি এরশাদ উনি হলেন একক ইভেন কমিউনিস্ট পার্টিগুলোতেও বাম দলগুলোতেও কিন্তু এক ব্যক্তি মানে ওই যিনি জেনারেল সেক্রেটারি বা যিনি সভাপতি তার নামেই হলো পরিচালিত হয় কিন্তু এই যে যৌথ নেতৃত্ব আমরা বলি এটা আমরা বলি এটা কিন্তু বাস্তবে আমাদের দেশে এরকমই হয় এই ধরেন আওয়ামী লীগ যদি বলেন সম্মেলন হলো আলোচনা হলো আলোচনার পরে সিদ্ধান্ত হলো যে দলীয় প্রধান শেখ হাসিনা যেটা করবেন ওনার উপরে দায়িত্ব দেওয়া হলো কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণের তাহলে তো হল না এই যে সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত তো এইভাবে হয় না সম্মিলিত সিদ্ধান্ত হবে দরকার হলে ভোট হবে এটা কিন্তু নাই আর কি এই প্র্যাকটিস নেই আবার বিএনপিতেও তাই হ্যাঁ যে খালেদা জিয়া বা যিনি দলীয় প্রধান হবেন তার সাত খুন মাপ উনি যা করবেন তাই হলো ই হ্যাঁ উনি জেলে যাচ্ছেন তখন মনে হলো যে আমি তো জেলে যাচ্ছি তাহলে আমার ছেলে হলো কার্যকর উত্তরাধিকার উত্তরাধিকার উনি একটা বলে দিলেন হয়ে গেল কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই কোনো নীতি নিয়মের ব্যাপার নেই উনি যা বললেন তাই হলো কিন্তু যে আপনি যে সংগঠনের কথা বলছিলেন সেখানে আমার একটু যে ধরেন একটা শক্ত তো বিড়দল না থাকার কারণে অমলীক কিন্তু নিজেদের ভুলগুলো অনেক সময় হয়তো বুঝতে পারছে না তারা বিড়দল থাকলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারত যেটা সেটা যে আসলে ভুল কি ভুল না সেটাই এখন অমল ফলে রেকটিফিকেশন এর জায়গাটা একটু কমে যায় আমাদের দেশে এইটা দেখেন আমাদের দেশে যহনী যে দল অ্যাবসোলিউট মেজরিটি পেয়েছে তখন কিন্তু সে খারাপ দিকে গিয়েছে আপনি বিএনপির দিকে দেখেন যে মানে একানব্বই সালের থেকে দুই হাজার একে কিন্তু বেশি খারাপ অনেক খারাপ ছিল কারণ ওই যে আর ব্রুট মেজরিটি তাদের আওয়ামী লীগের ক্ষেত্রেও আপনি দেখেন যে যখন তারা ওই যে কম সংখ্যক ই নিয়ে মানে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে তখনকার পরিস্থিতি আর ওই যে অ্যাপসলুট মেজরিটি কারণ তখন আর এখন তো এরকম একটা হয়েছে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক সবাই মনে করে যারে আমাদের তো শেখ হাসিনা আছে কাজে আমাদের তো কোনো সমস্যা নেই কারণ হলো যে ওই যে আমরা এরকম একটা ইমেজ তৈরি করে ফেলেছি যে উনি হলেন ত্রাতা উনি থাকতে তো কোনো সমস্যা নাই শোনেন একটা কথা বলি এটা শুনতে কেমন লাগবে যখন বাক্সাল হয় আমাদের এখন আমাদের কমিউনিস্ট পার্টির নেতারা বলেন যে তারা এক দল করার পক্ষে ছিলেন না তারা বঙ্গবন্ধুকে বলেছিলেন আলাদাই করতে কিন্তু বঙ্গবন্ধু মানে তারা বিরোধী দেনা করে যোগ দিয়েছিল কিন্তু আমার আমি জানি আমরা ছাত্রদের মধ্যে অনেকেই এটার পক্ষে ছিলাম না ছিল না বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র ইউনিয়ন এক হওয়াটা এটা আমাদের নেতাকর্মীরা অনেকেই মানতে চায় নাই কিন্তু আমাদের নেতারা নানান রকম বুঝ পরামর্শ দিয়ে এটা বলছে যে না এটা করতে হবে কারণ হলো কি যে শেখ মুজিব আছে বঙ্গবন্ধু আছেন বঙ্গবন্ধু তো হলো তার তো ক্ষমতার শেষ নাই অশেষ ক্ষমতাধর মানে বাংলাদেশ স্বাধীন করছেন এই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন দেশ যারা বিরুদ্ধে ছিল তারা পর্যন্ত স্বীকৃতি দিল এই সব মিলে একটা তার তো একটা বিশাল ইমেজ মানে শেখ মুজিব মানে বাংলাদেশ তো আমাদের এক ছাত্রবন্ধু এক নেতাকে আমাদের কমিউনিস্ট পার্টির নেতাকে জিজ্ঞেস করলেন যে আমরা তো সব কিছু বঙ্গবন্ধুকে কেন্দ্র করে করছি তার উপরে নির্ভর করে করছি বঙ্গবন্ধু যদি না থাকেন কি আমাদের ওই নেতা একটু থতমত হয়ে গেলেন যে হ্যাঁ এটা তো তারা বিবেচনা বঙ্গবন্ধু থাকবে না কেন বঙ্গবন্ধু তো আসেই কিন্তু বঙ্গবন্ধু যে একজন মানুষ তারও যে মৃত্যু হতে পারে স্বাভাবিক বা অস্বাভাবিক অস্বাভাবিক মৃত্যুর কথা ওই সময় কেউ হয়তো হবে নাই কিন্তু সেটা কিন্তু তখন উনি বললেন যে না সেটা হবে না কারণ কি বললেন যুক্তিটা কি ওই সময় আকাশে একটা মিঘ উড়ে যাচ্ছিল মিঘ বিমান হলো সোভিয়েত ইউনিয়নের তো যেই আকাশে সোভিয়েটের মিঘ বিমান উড়ে সেই আকাশে তো নিরাপদ বঙ্গবন্ধুর জন্য কিন্তু দেখেন পনেরোই আগস্ট কিন্তু ঘটে গেল মিঘ কিন্তু সেটা এখনো কিন্তু সবকিছু আবর্তিত হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আমি এটা বলছি না যেটা খুবই ই আর কি কিন্তু আসলে এটা একটা সতর্কতার ব্যাপার নেতৃত্ব যদি করার জন্য উদ্যোগ না হয় কে করবে। করতে হবে তো কারণ যেহেতু সবকিছু ওনার উপরেই নির্ভর করে হয় আর কি এবং উনি বলছেন একমাত্র যে অনেক বাই অনেককেই কেনা যায় একমাত্র ওনাকে শেখ হাসিনাকে কেনা যায় না তো শেখ হাসিনাকে যখন কেনা যায় না কারী উনাকেই ঠিক করতে হবে কেনাবেচার সঙ্গে যারা যুক্ত তাদেরকে দ্বারা কোনো মানে না হয়। আমরা আবার একটু আমরা আমাদের নিউজ ইনস্টিটিউটে আরেফিন আছে তার কাছে যাই আমরা আবার একটু বিরতি নিয়ে নিউজের আপডেটগুলো জেনে নিয়ে ফলাফল ওনার আপডেট নিয়ে আমরা আরেফিনের কাছে গেলাম আমরা আবার আবার বিভূদ্ধ থাকবেন আরও কিছু কেন আমাদের সাথে আমাদের আরো কিছু ইস্যু আছে সামনে সরকার আলোচনাগুলো একটু উঠেছে যেমন আমি দুইটা পয়েন্টে সামনে দিয়ে যে আমরা আওয়ামী লীগের টানা তিন মেয়াদের ক্ষমতা দেখেছি এখন চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের কাছে নতুন কি চাওয়া থাকতে পারে সাধারণ মানুষের বা বিভুদের সেটা একটু শুনবো আর শেখ হাসিনাকে নিয়ে কিছু আলোচনাটা তুলেছেন সেটা আরেকটু বিস্তৃত করে জানতে চাইবো যে একাশি সালের একাশি সালের দেশে মানে পঁচাত্তরে পনেরোই আগস্টের পর তো শেখ হাসিনা এবং শেখ রেহানা দীর্ঘদিন দেশের বাইরে থাকলেন ছয় বছর পর যখন তারা দেশে ফিরলেন বাবা মা ভাই সবাইকে হারিয়ে নিঃস্ব শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব নিলেন তারপরে একাই সাল থেকে গত এই দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আছেন এবং মাঝখানে একটা বড় সময়ের দেশেরও নেতৃত্বে আছেন এবং শেখ হাসিনা আজকে নিজেকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে এনেছেন নেতৃত্বের কাতারে সাহসিকতা যেমনটি বিবে বলছিলেন যে গুণের কথা ফ্লেক্সিবিলিটি বুদ্ধিমত্তা কৌশলী অনেকগুলো সবগুলো সমাহার ঘটেছে শেখ হাসিনার মধ্যে সেটা নিয়েও আমরা একটু কথা বলবো যে আসলে শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের আর কি দিতে পারেন উনি বাংলাদেশকে